আসসালামু আলাইকুম, আমি মোসাম্মাদ জেবুন্নেসা। আমরাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, প্রথমেই আমাদের বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণ প্রকরণ সম্পর্কে জানা দরকার। কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাতেও কতগুলো কিন্তু মৌলিক ধ্বনি আছে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার যে স্বরধ্বনিটা কি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরণের কোথাও কিন্তু বাধা পায় না, যেমন স্বরে উচ্চারণ করতে গেলে কিন্তু কোথাও কিন্তু বাধা পায় না। তাহলে আমাদের জানা দরকার যে স্বরধ্বনিটা কি। আসলে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরণের কোথাও বাধা পায় না, সেটাই হচ্ছে স্বরধ্বনি। যেমন স্বর অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলোই হচ্ছে কিন্তু স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কিন্তু বাধা পায়, সেটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, এটি এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এখন আমাদের জানা দরকার যে বর্ণ কাকে বলে। ধ্বনির নির্দেশক চিহ্নকে কিন্তু বলা হয় বর্ণ। বর্ণের ইংরেজি শব্দ হচ্ছে লেটার। এক লেটার অর্থ চিঠি, আরেক লেটার বলতে কিন্তু আমরা বর্ণকে বুঝি। শিক্ষার্থী বন্ধুরা, এই বর্ণকেও কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরবর্ণ, আরেকটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ বলতে আমরা কি বুঝি? স্বরধ্বনি দ্যোতক লিখিত চিহ্নকে কিন্তু বলা হয় স্বরবর্ণ। যেমন স্বর অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন প, খ, গ, ঘ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা বলতে আমরা কি বুঝি? যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে কিন্তু বলা হয় বর্ণমালা। এই বর্ণমালা ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। এই অ্যালফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু পাঠে মনোনিবেশ করবে, অযথা বাহিরে ঘোরাফেরা করবে না। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার অনলাইন ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। তোমরা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক অবশ্যই বাহিরে বের হওয়ার সময় ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।